টু আওয়ার চ্যানেল তানি আপ্পা। সকলকে জানাই শুভ শারদীয়া এবং হ্যাপি নবরাত্রি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা আমার চ্যানেলে একেবারেই নতুন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই লিভিং রুমের মেকওভার ভিডিও। আর এখন তো ফেস্টিভ সিজন চলছে, উৎসবের মরশুম, দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, দিওয়ালি, পরপর কিন্তু উৎসব লেগেই আছে। আর এই ফেস্টিভ সিজনকে মাথায় রেখে কিন্তু আমি মেকওভারটি করার চেষ্টা করেছি। এইবারের পুজোটা তো একটু অন্যরকম। এই করোনা আবহে আমরা হয়তো প্রতি বছরের মতন সেজে গুজে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেরিয়ে পুজোটা উপভোগ করতে পারবো না, তাই বাড়িতে থেকেই আমাদের এই উৎসবের আনন্দে মেতে উঠতে হবে। তাই আমাদের রুমের মেকওভারটাই যদি একটু উৎসবকে মাথায় রেখে হয়, একটু পুজো পুজো হয়, তাহলে কিন্তু মন্দ হবে না। এই মেকওভারে আমি যে সমস্ত জিনিস ব্যবহার করেছি তার বেশিরভাগটাই কিন্তু আমার ডিআইওয়াই, তাই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সো বিফোর দ্য মেকওভার কিছুটা এমন লাগছিল আমার লিভিং রুম, যেখানে আমরা তিনটে ওয়াল পেয়ে যাচ্ছি, সোফার পিছনে একটা, ফ্রন্টে একটা, আর এখানে আরেকটা, সামনে একটা ওয়াল আছে যেখানে একটা বড় উইন্ডো আছে। তো এই তিনটে ওয়ালকেই আমরা মেকওভারে কাজে লাগাবো। প্রথমে আমরা সোফার পিছনে ওয়ালটা নিয়ে কাজ শুরু করছি। এখানে আমি লাগিয়ে দিচ্ছি প্রথমেই আমার যে ডিআইওয়াই করা কুলো এবং পাখার সজ্জাটা আমি তৈরি করেছিলাম, সাজটা তৈরি করেছিলাম, সেটা প্রথমে আমি সোফার পিছনে লাগিয়ে দিচ্ছি। ওই ওয়ালেই শোকেসের উপরে একটু খালি স্পেস ছিল, যেখানে আমি তিনটি ইনডোর প্ল্যান্ট রেখেছি। প্ল্যান্ট সবসময়ই ঘরের বিউটিকে এনহ্যান্স করে আর একটা ফ্রেশ লুক দেয়। তো আমি আমার মেকওভারে বেশি থেকে বেশি প্ল্যান্ট অ্যাড করার চেষ্টা করি, তো এখানেও তাই করেছি। এখন উইন্ডোর একদিকে আমরা লাগিয়ে দিচ্ছি ডিআইওয়াই ওয়াল হ্যাঙ্গিং এবং অন্যদিকে কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি একটা ডিআইওয়াই প্ল্যান্টার। এখন এই কর্নারের খালি স্পেসটাতে আমি টাঙিয়ে দিচ্ছি আরেকটা ওয়াল হ্যাঙ্গিং। এটা কিন্তু কার্ডবোর্ডের তৈরি, এটা এবং এই পাশের প্ল্যান্টারটা, এই দুটোই কিন্তু কার্ডবোর্ডের তৈরি। থার্ড ওয়ালে আমি লাগিয়ে দিচ্ছি যে আমি দেবী মার অ্যাবস্ট্রাক্ট দুর্গা মার ড্রয়িংটা করেছিলাম, ক্যানভাস পেন্টিংটা করেছিলাম সেটা, এবং হচ্ছে শিউলি ফুলের একটা ক্যানভাস পেন্টিং করেছিলাম, আর কাশফুলের একটা, কাশবনের একটা ক্যানভাস পেন্টিং করেছিলাম সেটা। সেই তিনটে আমি এখানে একসঙ্গে করে মার্চ করে লাগিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমি যত ডিআইওয়াই করেছি তার মধ্যে এই তিনটে আমার ফেভারিট। আর
এবার পুজোয় যেহেতু আমরা বাড়িতে বসেই সবাই মিলে আড্ডা দেব, তাই এখানে একটা এক্সট্রা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি আমি, ফ্লোর সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, যেখানে আমি একটা কার্পেটের ব্যবহার করেছি, কারণ কি আমার কাছে কোনো এক্সট্রা গদি বা ম্যাট্রেস ছিল না। আর এখানে যদি একটা এক্সট্রা গদি বা ম্যাট্রেস ইউজ করা যায় তাহলে কিন্তু অবশ্যই আরও বেশি ভালো লাগবে। আর সাইডে একটা ছোটো টুল ইউজ করেছি লো টেবিল হিসাবে, যেখানে একটা ল্যাম্প রেখেছি আর আমরা রাখবো একটা শোপিস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই তানি আপ্পাকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল বাটনটি আছে সেটিকে ক্লিক করে দিও। স্টে টিউনড উইথ তানি আপ্পা, কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।